পুলিশ সম্পর্কে আপনাদের ধারণা কেমন? এই প্রশ্ন যদি করা হয়, অনেকে বলবেন দারুণ, অনেকে বলবেন ভালো নয়। আবার যেসব পরিবারে পুলিশ আছেন, তাদের পরিবারের সদস্যদের বক্তব্য তো আরও বেশি গুরুত্বপূর্ণ। একজন পুলিশ কর্মী, পুলিশ আধিকারিক, পুলিশ কনস্টেবল বলুন, পুলিশের যে কোনো স্তরের ব্যক্তির স্ত্রী নিশ্চয়ই ভালো জানেন তার স্বামী পুলিশ কেমন, আর সাধারণ মানুষ যারা আছেন তারাও তাদের মতন করে জানেন। আজ আমরা এমন একটি বিষয় উত্থাপন করব, অনেকেই মনে করবেন যে না, হঠাৎ করে বিষয়টি কেন, আবার কেউ কেউ মনে করবেন যে এই বিষয়টি বোধহয় খুব গুরুত্বপূর্ণ। আমরা পুলিশ যেভাবে বলি, ঠিক এই পুলিশের কাজ এতটা সহজ নয়। পুলিশ যেভাবে কাজ করেন সেটা খুব কঠিন কাজ। আবার কেউ কেউ মনে করবেন যে যে কোনো কাজই তো সে কঠিন কাজ, যে কোনো পেশার কাজই তো সে কঠিন কাজ, দায়িত্ব সহকারে করতে হয়। তবে প্রত্যেক পেশার যারা পেশাজীবী আছেন তাদের যে কোনো সময় নানা প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হয়। সেদিক থেকে পুলিশ বোধহয় একটু অন্যরকম। রাত বিরাতে শুধু ডিউটি করাই নয়, পুজো পার্বণ সব কিছুতে যেন তাদের ডিউটিতে আগে করতে হয়, তারপর পরিবার পরিজন বাকি সব কিছু। সেদিক থেকে পুলিশের সুনাম করতে হয়। রাজ্যের পুলিশের একটা বিরাট অংশের আধিকারিক আছেন, অবসরপ্রাপ্ত পুলিশ কর্মী আছেন, যারা নিজ নিজ কর্মে দৃষ্টান্ত রেখেছেন, তারা উদাহরণ। এই রাজ্যে তারা নানা সময় অপরাধমূলক ঘটনার মোকাবিলায় কিংবা বলা যেতে পারে শান্তি সুস্থিতি রক্ষায় তারা গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছেন, নিরলস প্রচেষ্টা জারি রেখেছেন, তাদের কর্মে তারা অবিচল ছিলেন এবং অবশ্যই দক্ষতায় তারা উদাহরণ ছিলেন। তাদের অনেকে স্মরণীয়, এখনও শ্রদ্ধার আসনে তারা আছেন। আবার এমনও তো আছেন একেবারে উপর মহলের পুলিশের আধিকারিককে নানা কারণে সেখানে এই রাজ্যের মানুষ ঘৃণার চোখে দেখেছেন। এমন অনেকে আছেন বাইরে থেকে রাজ্যের পুলিশ মহলে আরক্ষা দপ্তরে চাকরি করেছেন, রাজ্যকে বদনাম করেছেন, গোটা আরক্ষা প্রশাসনকে বদনাম করেছেন। আবার একেবারে থানা ফাঁড়ি থেকে শুরু করে একেবারে পুলিশ হেডকোয়ার্টার পর্যন্ত এমন অনেকে আছেন, সততার সঙ্গে কাজ করেছেন, সুনামের সঙ্গে কাজ করেছেন। আবার একেবারে পুলিশ হেডকোয়ার্টার থেকে শুরু করে ফাঁড়ি পর্যন্ত এমন অনেকে আছেন যারা দুর্নামের সঙ্গে কাজ করেছেন, দুর্নামই তাদের পরিচয় বহন করেছে। কেউ কেউ আছেন সততায় দৃষ্টান্ত রাখেন, কেউ হয়তো রাখতে পারেন না। আবার এটা তো ঘটনা, ঘুষ খায় না এমন পুলিশ কতজন আছে, আর ঘুষ খায় এমন পুলিশ গুণে কি শেষ করা যাবে? এই কথাগুলো যখন আমরা বলি, সাধারণ মানুষ বলেন, তখন অনেকে বলবেন যে হ্যাঁ, সবাই সমান নন। আমি এই আয়োজন থেকে আরও একবার বলছি, রাজ্য আরক্ষা প্রশাসন পুলিশ প্রশাসনের সবাই সমান নয়, সবাইকে এক জায়গায় রাখা যায় না, তাদের কর্মে কিংবা তাদের কর্তব্য পালনে, এবং অবশ্যই তারা যখন দৃষ্টান্ত উদাহরণ রাখেন সেদিক থেকে। আজ হঠাৎ করে আমরা সুনাম দুর্নামের ভাগিদার পুলিশ এই বিষয়টি উত্থাপন করলাম এই কারণে, অনেকে আছেন নিঃস্ব হয়ে গেছেন। কেন? বাড়িতে চুরির ঘটনা ঘটেছে, চোর চক্রের তাণ্ডবের শিকার হয়েছেন, কেউ কেউ বলতে পারেন যে রাস্তায় বেরিয়ে পড়েছেন, ছিনতাইবাজের কবলে পড়েছেন, হার ছিনতাই হয়েছে, তিনি পুলিশকে জানিয়েছেন, মোবাইল হারিয়েছে, পুলিশকে জানিয়েছেন। একটা বিরাট অংশের লোক বলবেন যে আমার মোবাইল হারিয়েছে, আমি থানায় গেলাম, এসপি অফিসে জানিয়েছি, কতবার যে থানায় গেলাম, এখনও তো মোবাইল উদ্ধার দূরের কথা, থানা পুলিশ কিছুই বলতে পারেন না। আবার পাশের জনই বলবেন যে না তো, আমি যখন মোবাইল হারিয়েছি এক মাসের মধ্যেই আমার মোবাইল এই থানাবাবু, এই থানার এই পুলিশ কনস্টেবল বা এই থানার এই পুলিশ এসআই, এএসআই উনি বের করে দিয়েছেন বা ওনার টিম বের করে দিয়েছেন, এওসি সাহেব বা তার নেতৃত্বে যারা আছেন তাদের মধ্যে যে কাজকর্ম হয় তারাই সেই কাজকর্মের সফলতা দেখিয়েছেন, আমার মোবাইল বের করে দিয়েছেন। আবার কেউ কেউ বলবেন পুলিশের মধ্যে এখনও ভালো লোক আছে। অবশ্যই সব পেশার মধ্যে এখনও ভালো লোক আছে বলে আমরা আপনারা অনেকেই খুব ভালো আছি। আবার কেউ কেউ বলবেন রাজ্যটাকে কেউ কেউ যারা যেভাবে অভিযুক্ত করতে চান সেদিক থেকে তাদেরও হয়তো অনেক যুক্তি থাকতে পারে, তাদেরও বক্তব্য থাকতে পারে। আমরা কয়েকটি বিষয় আপনাদের কাছে তুলে ধরি, সেদিক থেকে আপনারা অনেকে আমার এই কথাগুলো শুনছেন। অবশ্যই আপনার অভিজ্ঞতাতে আপনি বলুন রাজ্যের পুলিশ কেমন।
রাজ্যের পুলিশ যে কাজ করছে তা থেকে আপনি সন্তুষ্ট? আজ আমরা দুই দুইটি দৃশ্য পরপর তুলে ধরছি আপনাদের কাছে। আপনাদের কাছে পরপর দৃশ্যগুলো তুলে ধরার অর্থ হলো এই যে পুলিশ সাফল্যের কথা আজ সংবাদ মাধ্যমের কাছে তুলে ধরেছেন। শুধু সদরের দুটো বিষয়, যদি আপনাদের অনেকের কাছে প্রশ্ন থাকে যে রাজ্যের বাইরে কি আর কোথাও নেই, অন্তত আমরা আজকের কয়েক ঘন্টার ব্যবধানে দুই দুইটি পুলিশ সংক্রান্ত পুলিশের দেওয়া সংক্রান্ত কোনো তথ্য আমরা আপনাদের কাছে তুলে ধরেছি। হয়তো রাজ্যের আরও অনেক জায়গায় আছেন আজ সে জায়গার থানাবাবুরা, সে জেলার পুলিশ সুপার থেকে শুরু করে প্রত্যেকেই তাদের মতন করে সফল হয়েছেন। আমরা তাদের কথা বলতে গিয়ে শুধু এই কথাটুকু বলি যে যদি পুলিশ মনে করে যে এই কাজটা ভালোভাবে করতে পারবেন, তাহলে শুধু পূর্ব আগরতলা এনসিসি থানায় শুধু নয়, পশ্চিম আগরতলায় শুধু নয়, আমতলী শুধু নয়, উদয়পুর আরকেপুরে শুধু নয়, গোটা রাজ্যের যে থানাগুলো আছে সব থানা বাবুরাই তাতে উদাহরণ হতে পারেন, দৃষ্টান্ত রাখতে পারেন যে হ্যাঁ, যদি মনে করেন যে তারা পারবেন করবেন, তাহলে তাদের কাছে এটা কোনো অসুবিধার কারণেই নয়, কোনো প্রতিবন্ধকতার কারণেই নয়। দুই দুটি দৃশ্য দেখছেন, একদিকে একেবারে চোর চক্রের বড় গ্যাং সেখানে ধরতে পেরেছে গতকাল, আপনারা দেখছেন বুজ্জঙ্গনগর থানার। আজ আবার যারা বিভিন্ন সময় হারিয়েছেন, হার হারিয়েছেন, স্বর্ণের হার হারিয়েছেন, তাদের হার সেগুলো উদ্ধার করে একসঙ্গে সবার হাতে আবার পৌঁছে দিয়েছেন। ঠিক তারা প্রত্যেকেই পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন, থানাবাবুরও কথা বলছেন, এসডিপিও থেকে শুরু করে থানার ওসি প্রত্যেকে কথা বলছেন। একসঙ্গে এই পুলিশের এই সাফল্যের বিষয়টি নানা সময় যখন তুলে ধরা হয় তখন অনেকে অনেক রকমভাবে ব্যাখ্যা করেন, আপনারা প্রত্যেকে কথা বলবেন। নমস্কার, কে বলছেন? নমস্কার দাদা, আমি সুনীল কুমার দাস, ভারতীয় কর্পোরেশন বিমানের পক্ষ থেকে আমি বলছি। দেখুন, পৃথিবীতে শুধু ভারত একটা না, কিন্তু দেশ পৃথিবীর বহু দেশ আছে, সমস্ত দেশগুলি প্রথম ধাপে হলো পুলিশের উপরে নির্ভরশীল, সমস্ত দেশে পুলিশ থাকে। এবং দেখেন, বিভিন্ন রাষ্ট্রের পুলিশের দিকে তাকান, তারা কত সুন্দর প্রশাসনিক ভাবে তারা পরিষেবা দিতেছে জনসাধারণের, কিন্তু এটা আমরা ভারতবর্ষে সম্ভব হয়ে ওঠে না। ভারতবর্ষে সম্ভব না ওঠার পেছনে কারণ আমি কত বলবো, এই রাজনৈতিক কারণ, রাজনৈতিক কারণে, রাজনৈতিক চাপে পুলিশ, ভালো পুলিশ ভালো কাজ দেখাতে পারে না। এটা পুলিশের যেমন দুর্ভাগ্য, আমরা যারা জনসাধারণ আমরাও দুর্ভাগ্য। যতদিন আরএসএস মনোবাদী দল ভারতবর্ষে রাজত্ব করব, তারা কোনোদিন ভালো প্রশাসন দিব ভারতবর্ষে, এটা ভাবনা চিন্তার বাইরে, এটা চিন্তাও করা যায় না। কারণ তারা চায় দেশের প্রত্যেকটা মানুষের সাথে প্রত্যেকটা মানুষের সম্পর্ক ছিন্ন ভিন্ন হোক, তাহলে কি হইব, তাদের যে একতা, আরএসএস মনুপাতির যে একতা, তারা তাহলে আমাদের শোষণ করতে অনেক তাদের লেগে সুবিধা হইব। এগুলি জানার দরকার মানুষের, আপনার মোবাইলে লক্ষ লক্ষ লোকে শুনতেছে, আর আমার যুক্তিগুলা কি বেযুক্তি কিনা এটা বিচার বিবেচনা করবেন। তো এই হইলো আরএসএস এর অবস্থা। শুধু আমরা পুলিশ না, সমস্ত ডিপার্টমেন্ট, যতগুলি সরকারি ডিপার্টমেন্ট আছে প্রত্যেক ডিপার্টমেন্টে পিডব্লিউডিসি, পিডব্লিউডি, ইউএনডিসি, শত অফিসার তারা মাইক দূর খায়, তারা ভারতবর্ষে পুলিশ অফিসার মাইক খাইয়া মরবো। আপনার জানা আছে, নিশ্চয় জানা আছে, পশ্চিম সিপিএম পার্টির এক নেতা থানার মধ্যে ওসি বাবুর অপমান করছে, এইরকম বুড়ি বুড়ি ঘটনা হইতেছে আমতলিতে, আমতলি কোন, কোতোয়ালি কোন, সারা ত্রিপুরা রাজ্যে একটা নেশাকুর, একটা খুনি, একটা অপদার্থ যদি ধরে নেওয়া যায়, তারে ছুটে আনতে হাজার হাজার মানুষ যায়। কারণ মানুষগুলির ব্যবহার করতেছে মনুবাদীরা, তারা দেয়া উশৃঙ্খল বিশৃঙ্খল থানাতে যদি করে জনসাধারণ রাজনৈতিক ফায়দা নেয়, আর সরকারও তারা এই জনসাধারণের পক্ষে নেয়, তাহলে পুলিশ কিভাবে ব্যবস্থা নিব? যারা এক পয়সা ঘুষ খাইতে চায় না তারা মাইক দূর করতেছে, অপমান করতেছে ভারতবর্ষের এই কুশাসনে। ভারতবর্ষকে একটা সুশাসন দিতেছে আরএসএস মনুবাদী, কারণ তাদের টার্গেট হইলো আমাদের শোষণ করা, এবং আমরা মূল নিবাসের মধ্যে বিভ্রান্তি ছড়ানো, আর তারা ফায়দা নেওয়া। আপনি দেখেন, এক পুরোহিতরে বা এক ব্রাহ্মণদের যদি আপনি কিছু কোন, দুনিয়া ব্রাহ্মণ পুরোহিত এক, কারণ তারার মধ্যে কোনো বিভেদ নাই, তারা রোজগার আছে, সবকিছু আছে, আমরা সুযোগটা তো নিতেছি, আমরা বান্দা, কোনো রুজি রোজগার নাই, যার ধরুন মানুষের বিশৃঙ্খল
কুকামে আগামে ব্যবহার করতে পারতেছে এই রাজনৈতিক আর এস এস মনুবাদী দলগুলি, যার জন্য এই অবস্থা। তবে ভারতবর্ষের অতি প্রয়োজন, খুব তাড়াতাড়ি প্রয়োজন আর এস এস মনুবাদী থেকে ভারতকে মুক্ত করা, কারণ তাদের চিন্তা ভাবনা মানসিকতা আমরা মূল নিবাসীর সাথে কোন রকমের মিল নাই। হিন্দু হিন্দু গড়িয়া হিন্দু মুসলিম গড়িয়া একটা দাঙ্গা লাগাইতে এখনো একটা পাকাইতেছে সারা ভারতবর্ষে বাংলাদেশে। কারা করতেছে? হিন্দু হিন্দু কি মূল নিবাসী করতেছে না? ব্রাহ্মণ আর মুসলিমের যে গুটলি আছে এটা কি কয়? ইডি যৌথভাবে এই অশান্তি বাধাইতেছে এরা রোজগারের ধান্দা। যত হিন্দুবাদী হইব, যত হিন্দুর পক্ষপাতী হইব, তাহলে তারা জনসমর্থন বেশি পাইতেছে আকাম কুকাম করে, কিন্তু দেখা যায় আকাম কুকাম করে তারা জনসমর্থন। আর আমরা পালা কাম করে অপমান হয়, থানা হলো অপমান হয়, ঘুষ দিয়ে না খাই অফিসার অপমানিত। পুলিশদের নিয়ে সবারই একটা ধারণা ছিল, আমাদেরও হয়তো এরকম একটা ধারণাই ছিল। যখন আমরা চেনটা পাওয়ার পর রিসেন্ট কোনো আপডেট পাইনি, তখন আমরা ভেবেছিলাম যে হয়তো চেনটা আর পাবো না, পুলিশ হয়তো কোনো কাজ করছে না। কিন্তু দুজন স্যারকে অনেক অনেক ধন্যবাদ, তারা আমাদেরকে ভুল প্রমাণ করেছে। আসলে পুলিশ কীরকম কাজ করে না করে এটার প্রমাণ আজকে আমার হাতের এই চেনটাই বলে দিচ্ছে। আমি আর কি বলবো। তো যখন আমরা এই কেসটা নিয়ে এসেছিলাম, তখন আমাদের ওই এনসিসি থানার স্যার আমাদের সাথে খুব ভালো বিহেভিয়ারও করেছেন এবং খুব ভালোভাবে আমাদেরকে সান্ত্বনা দিয়েছিলেন। বলেছিলেন তুমি উনি প্রথম থেকে যে উনি উনার থেকে 100% চেষ্টা করবেন যাতে আমাদের চেনটা আমরা ফিরে পাই, এবং আজকে এটার রেজাল্ট এটা যে আমাদের চেনটা আমাদের হাতে, ওটার জন্য স্যারকে অনেক ধন্যবাদ। আর আমাদের এই অভয়নগর আউটপোস্টের যে স্যার উনাকেও অনেক অনেক ধন্যবাদ। উনি ওনার দৌলতে হয়তো চেনটা আজকে আমার হাতে, আর ওনার ব্যবহার তো মানে বলার মতো না। এত ভালো পুলিশ আমাদের মানে আমি আর দেখিনি। আমার ছোট থেকে একটা ধারণা ছিল পুলিশ মানে ভীষণ ভয়ঙ্কর, কিন্তু স্যারকে দেখার পর বুঝলাম যে বিষয়টা এরকম না, মানে এত ভালো বিহেভিয়ার দুজন স্যারকে আমার অসংখ্য ধন্যবাদ। আর এই ধারণাটা একদম ভুল যে পুলিশরা কোনো কাজ করে না বা এরকম কিছু, এটা তো বলা যায় না। এখন খুবই আমরা আনন্দিত, এবং ওনারা যে এবং এত সুন্দরভাবে এই তোরকে ধরেছে, আমরা তো চেয়েছিলাম আরো বেশি শাস্তি দেওয়ার জন্য যাতে আর পরবর্তী সময় না হয়, এটাই আমরা। অসংখ্য ধন্যবাদ আমরা সবার তরফ থেকে, অসংখ্য ধন্যবাদ। পুলিশকে নিয়ে একটা মানুষের মধ্যে একটা মানে ইয়ে চলছে যে পুলিশ ভালোভাবে কাজ করছে না, সেই বিষয়টা আজকের এই আপনার কি মনে হচ্ছে যে ফিরিয়ে পাওয়া পরে? না ঠিক আছে, সব সব জায়গায় টিচার বলুন কিছু না কিছু আমাদের আছে সবার মধ্যে, কিন্তু এইখানে এই যে মানে এই নমস্কার কে বলছেন? যে দেখলাম হ্যাঁ বলুন। যা দেখলাম পুলিশের সাফল্যতার কথা, কিন্তু সাফল্যতার কথা শুনলাম আমরা কাছে ভালোই লাগলো, আমরাও পুলিশকে ধন্যবাদ দিই। আর কিন্তু ব্যর্থতার কথা কোনোদিন কোন মিডিয়ার কেন্দ্রে ডাকিয়া নিয়ে পুলিশের ব্যর্থতার কথা একদিনও স্বীকার করলো না। আজকে দেখলাম পুলিশের একটা ব্যর্থতা, যখন একটা র্যালি করলো দেখা গেলো এখানে বিজেপির বিভিন্ন নেতারা আছে, মন্ত্রীরা আছে, আমরা সাধারণ মানুষ যদি ভুলে হেলমেটটা না দেই তাহলে আমাদের ফাইন হয়, জরিমানা হয়, কেস হয়। আজকে মাননীয় মন্ত্রী মহোদয় আমাকে হেলমেট বাদে বাইক র্যালি করলো, কারোর মাথাতে হেলমেট নাই, সব দুই চারজনের মাথায় হেলমেট আছে। পুলিশ প্রশাসন তখন করেছিল মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে এগুলো দেখে দেখে না, কার জন্য পুলিশ আইন কার জন্য তৈরি করা হয়েছে? কি গরিব মানুষের জন্য, সাধারণ মানুষের জন্য, মন্ত্রীর জন্য না, নেতার জন্য না? কারণ তারা তো তারা জানি কত মাস হয়েছে মার্গর থেকে জন্মগ্রহণ করছে, আইন তো সবার জন্য সমান হওয়ার কথা। একটা গরিব মানুষের জন্য যেই আইন, মন্ত্রীর জন্য তা আইন, প্রধানমন্ত্রীর জন্য তাই আইন, কিন্তু দেখা গেল মন্ত্রী মিনিস্টাররা হেলমেট বাদে বাইক লিয়ে দৌড়লো, কিন্তু কোনো প্রশাসনে কোনো ভূমিকা নিল না এবং আনলাইনে কোনো কেস ছিল না। আমাদের আমার এক বাইক নিয়ে যখন আমি গেছি আমার হেলমেট ছিল না, কিন্তু বিশাল করে সিদ্ধিজনারায় এই সিরিয়াস লোকা আমার জরিমানা দিচ্ছিল। কেন? তার সাধারণ মানুষের জন্য, সাধারণ মানুষের অর্থ নিয়ে রাজ্য চালানোর জন্য। এই হলো পুলিশের প্রশাসনের কাজ, দুর্বলতাটা। কিন্তু দুর্বলতাটা একদিন সাংবাদিক সম্মেলন করে বলুক যে আমাদের এই দুর্বলতা, এই নেতার কারণে আমাদের দুর্বলতা, এই কথাটা আপনারা মাধ্যমে পুলিশ প্রশাসনের মহানির্দেশক আমরা বলবো, অন্তত আপনারা
নিরপেক্ষ ভূমিকা করে যদি প্রশাসন চালান ভালো, আর নাহলে দুর্বলতার কথাটা স্বীকার করেন যে কার কারণে আপনার এই দুর্বলতাটা, ঠিক আছে, আমরা আপনাদের মাধ্যমে অন্তত জানতে পারি। ব্যবহার, তারপরে আমাদের সঙ্গে কোপারেট করা, ফোন করে সব বলা খুবই ভালো লেগেছে, খুবই তারা খুবই আন্তরিকতা আমাদের সঙ্গে দেখিয়েছে। অনেক জায়গায় গেলে আমরা কিন্তু মানে দ্বারস্থ হই কিন্তু পাত্তা দেয় না, সবাই আমরা সবার জায়গার মধ্যে সবটাই ঠিক আছে, কিন্তু এইখানে আমরা খুবই ভালো পেয়েছি, এই জন্য আমরা তাদেরকে আন্তরিকভাবে স্যালুট জানাই। পুলিশের তো মা স্যার তারা কি কষ্ট করছে আমরা জন্য, আমরা দেখছি কিন্তু অন্যরা আমি এতটি জানি না, কিন্তু আমরা কমপ্লেন করছে করে আমরা লাগিয়া কি কষ্ট করছে তারা, খুব কষ্ট করছে। ধন্যবাদ জানাই এনসিসি থানা আর অভিনব থানা, কোটি কোটি ধন্যবাদ স্যার, স্যার সঙ্গে ধন্যবাদ জানব। এই প্রশাসন নেক করে জীবনে জিডিএমটি করেছি এবং অবরোধ যে থানার ওসি স্যার জয়নাল স্যার ওনার নেতৃত্বে এবং এনসিসি থানার ও এটা জয়েন্টলি কাজ করেছে ওনারা। নমস্কার, কে বলছেন? আমাদেরকে ইনফর্ম করে। নমস্কার, আগরতলা থেকে বলছি। হ্যাঁ বলুন। দেখুন, আসলে এই ঘটনাটা সত্যিকারই প্রশংসা করার এটা ঠিক, কিন্তু আমার মনে হয় এটা কত হাজারে যে এই ঘটনাটা প্রমাণ করলো এটা আমার কাছে হিসাব নেই, কারণ পুলিশ আমার মনে হয় 10,000 কেসের মধ্যে এই একটা কেস হয়তো সুনামের জন্য প্রচার করেছে যে হোক এরকম হওয়ার দরকার, কারণ না হলে এত দুর্নীতি থেকে শুরু করে এত চুরি ডাকাতি কিছুই সম্ভব হতো না যদি পুলিশ একটু সুযোগ না দিত। আর পুলিশেরও সুযোগের দরকার আছে, পুলিশে আমি আপনাকে এই চ্যানেলে বলেছি যে পুলিশেরও চাপ আছে, তো আমি জানি না এখন কি অবস্থা, কিন্তু আমরা জানতাম যে পুলিশের প্রত্যেক থানার আদেশ দেওয়া থাকে যে তাদের যে বড় সাহেবরা আছেন তাদের খরচ মেটানোর জন্য, এটা মুখ্যমন্ত্রীর কাছে পর্যন্ত প্রমাণ হয়েছে। আমি বলেছি শ্রীজেব গভীর ছিলেন আইজি পুলিশ ত্রিপুরা রাজ্যে, উনি প্রত্যেকটি থানাকে ভাগ করে দিতেন, ওনার দাঁত মাজনের ব্রাস থেকে শুরু করে মুদি খরচ চাল ডাল কোন কোন থানা দিবে, এবং ইডেন বাজার কলকাতা থেকে এনেছে এরকম প্রমাণও আছে। তো এই কাজেই এবং শেষে ওনাকে ত্রিপুরা ছেড়ে বিদায় নিতে হয়েছে, এইগুলি আমরা জানা আছে। এত প্রশংসার কাজ পুলিশ করে না এটা সত্য, তবে আজকের ঘটনা তারা যারা উপকৃত হয়েছেন তারা তো প্রশংসা করতেই পারে, যদি পুলিশ করতো বা পুলিশের উদ্যতন কর্তৃপক্ষ এরকম ভালো কাজ করতো ত্রিপুরা না ভারতবর্ষ সর্বরাজ্যে পরিণত হতো। এক নেতা এক বলেছিল যে রেলের সম্পূর্ণ টাকা যদি রেল পাইতো তাইলে রেল লাইন স্বর্ণ দিয়ে বাঁধা হতো। এই সে আমার বক্তব্য, নমস্কার। চিন্তাইবাসকে আমাদেরকে ইনফর্ম করেছে, আমরা আসা যাওয়া করেছি, গৃহীত করে গেছি, প্রসেসিং হয়েছে দীর্ঘ প্রায় 1 মাস, এবার আমরা আমাদের হারানো ট্রেন ফিরে পেয়েছি, আমরা খুব খুশি, এবং পুলিশ প্রশাসনের উপর আমরা আরও বেশি মানে খুব হয়ে গেছি। আমরা এখন আপামর সবার কাছে বলবো, বিশেষ করে মেয়েদেরকে বলবো, হ্যাঁ মহিলাদের বলবো, যখনই আমরা রাস্তাঘাটে কোনো বিপদের সম্মুখীন হই, কোনো অসুবিধা হয়, আমরা কিন্তু সঙ্গে পুলিশ প্রশাসনের সহায়তা সবচেয়ে বেশি খারাপ ত্রিপুরা ওয়েস্ট বেঙ্গলে পুলিশের ব্যবহার ঘটি,
যদি পুলিশের ব্যবহার অন্যান্য রাজ্যে খারাপ হইতো, তাইলে আমরা আপনাদের মিডিয়ার জগতে আমরা দেখতে পারতাম, দেখতে কিছু যদি পাইতাম। অন্যান্য রাজ্যে কিন্তু ত্রিপুরা আর ওয়েস্ট বেঙ্গলের যেরকম ভাবে গন্ডগোল, যেরকম ভাবে পুলিশের কাজ হচ্ছে, আর কোথাও আমরা ভারতবর্ষের মধ্যে এরকম ঘটনা আমরা দেখতে পাই না। যার জন্য এই ত্রিপুরার পুলিশ আর ওয়েস্ট বেঙ্গলের পুলিশ কিন্তু দলদাস, দলদাসে পরিণত হয়েছে। তারা যে কোনো রাজনৈতিক দল আসলে রাজনৈতিক দলের সঙ্গে তারা মিলে মিশে তারা কাজ করে। আর আরেকটা জিনিস আমরা দেখি, পুলিশের মধ্যে ঘুষ এমন একটা লোক নেই যে ঘুষ খায় না, একদম নিচের স্তর থেকে আরম্ভ করে একদম উপর স্তর অব্দি। এটি কিন্তু বিভিন্ন সময়ে আপনারা আন্দোলনও দেখেন, পুলিশের ঘুষের আন্দোলনে কি আমরা দেখি বিশ্রামগঞ্জে বিশাল বড় এক আন্দোলন হলো, পুলিশ কিভাবে ঘুষ খায় প্রকাশ্যে বলেছে, পুলিশ পুলিশ যেভাবে ঘুষ খায়। তো এই যে ঘটনাগুলি চলছে ত্রিপুরা রাজ্যে, বিশেষ করে আমরা যেহেতু ত্রিপুরাতে থাকি, আমরা ত্রিপুরা রাজ্যের কথাই বলি, ত্রিপুরা রাজ্যে যে ঘটনাগুলি চলছে, একটা বিচার সঠিকভাবে পুলিশ করতে পারে বা করণের ইচ্ছাও থাকে না, করণের ইচ্ছা থাকলেও তারা এটা করে না। যার জন্য বিরোধী দল থাকলে বিরোধী দল শাসক দলের হাতে মায়ের খাচ্ছে, বিভিন্ন সময় মায়ের খাচ্ছে। আরে পঞ্চায়েত নির্বাচনে দেখা গেল যে বিলুনিয়াতে একটা লোক অলরেডি মায়ের হয়ে গেল, ফিরতে ফিরতে পুলিশ কোথায় ছিল? একটা পুলিশ যদি তাদের এই পঞ্চায়েত নির্বাচনে তাদেরকে সেই আইন শাসন না দিতে পারে, তাহলে তারা কেন পঞ্চায়েত নির্বাচন গুলি করতেন, মানুষকে মার দিতেন? আর এদিকে শাসক দল বলতে তাদের আমলে কোনো খুন হয়নি, তো কোনো মায়ের ধরনের, আর প্রকাশ্যে দিনের বেলা মেরে দিয়েছে। চৌগ্রামে দেখা গেল যে কৃষ্ণ দেব্বাল যখন দাঁড়িয়ে দিনের বেলা প্রকাশ্যে মিটিং এর মধ্যে এক মুসলিম লোককে একদম কুপিয়ে খুন করে ফেলল। এটা তো সারা ত্রিপুরার যে মানুষ জানেন, সারা ভারতবর্ষের মানুষ জানেন, আমার মনে হয় ন্যায় জগতে পৃথিবীর মানুষ জানেন, একটি শাসন ব্যবস্থা একটি আইনে কোনো আশ্রন্ত কারণ কোনো বিচার হইতে, আমার তো মনে হয় না আশ্রন্ত কোনো বিচার হইতে সঠিকভাবে। আর ঠিকভাবে কেসটি পর্যন্ত করেনি, কেস করেনি, অ্যারেস্ট করেনি ঠিকভাবে পরিচালনা, হয়তো এক দুই ক্ষেত্রে এক দুজন অ্যারেস্ট হয়েছে, ম্যাক্সিমাম ক্ষেত্রে অ্যারেস্ট করেনি। এরপরে আপনি আসুন যে গ্রামাঞ্চলে যে কত বাড়ি ঘর পুরাই দিল বিরোধী দলের, একটা বিচার হয়েছে কোনোদিন? আপনাদের বাড়ি ঘর পুরো আপনাদের টিভি টোয়েন্টির উপরে কি বিচার পেলেন আপনারা? এই যে বিভিন্ন বিরোধী দলের পার্টি অফিস যত আছে সব ভাঙ্গা পুরাইয়া ধরাইয়া যা নষ্ট করতে পারে, একটা বিচার কি ত্রিপুরা যে আক্রান্ত পুলিশ করেছেন করেন নাই? তাহলে এই যে ঘটনাগুলি করতেছে, পুলিশ কিভাবে দাম পাইব? ত্রিপুরা যে না কোথাও কোনোদিন দাম পাবে না। এই সরকারটা যদি কোনো মতে আবার যদি পতন হয়, তখন বুঝবো পুলিশ কত দানে কত দাম। আসলে তাদের আক্রম নাই, এগুলি বুঝলেও তাদের কোনো আক্রম নাই। ওই যখন যে দল আসবে সেই দলের সঙ্গে তারা আবার মিলেমিশে সেই একই সিস্টেমে তৈরি করে দিচ্ছে। পুলিশ আর পুলিশের মান সম্মান দাম কোনোদিন আর উঠবে না। তারা সঠিক বিচার যতদিন করবে না, সঠিক মানুষের তদন্ত করে সঠিক মানুষকে বিচার পাইয়ে দেবে না, ততদিন পর্যন্ত তাদের দাম কিন্তু। ঘটনা সংঘটিত হচ্ছে শহরে এবং উভয় থানা এলাকাতে, ইস্ট এবং ওয়েস্ট, এবং আমরা সেই যেগুলি স্পেসিফিক আমরা জানতে পেরেছি, চোর ধরতে পেরেছি, উদ্ধার করেছি। নমস্কার, উদয়পুর থেকে বলছি। হ্যাঁ বলুন। আজকে যে পুলিশের বিষয়টা সুনাম দুর্নাম আসলো, দেখেন পুলিশ সুনামও করতে পারে দুর্নামও করতে পারে। আজকে যে মহিলাগুলার পেন গুলা উদ্ধার করে তাদের হাতে তুলে দিল, একটা সুনামের বিষয়, কারণ পুলিশ পারে না এমন কোনো কাজ না। কিন্তু পুলিশ যদি কোনো রাজনৈতিক দলের দলদাস হয়ে যায় কিন্তু তাহলে দুর্নাম ছাড়া কোনোটাই হওয়ার কথা না। কারণ আমরা দেখি যখন মোবাইল হারানি যায়, মোবাইলও কিছু উদ্ধার করে দিতে সক্ষম হয় কিন্তু চেষ্টা করলে, কিন্তু সবার জন্য করে না, কিছু কিছুর জন্য করে উদ্ধার করে, মোবাইল অনেক কিছু উদ্ধার করে দিতে পারবে আমরা দেখলাম, তো ট্রেনে উদ্ধার করে দিয়েছে, সেটা একটা সুনামের বিষয়। কিন্তু আজকে যেভাবে সুনামটা করছে, আগামী দিন যদি পুলিশ যারা শৈলাচার বা যারা কুখ্যাত দুষ্কৃতিকারী যারা দর্শনকারী তাদেরকে
ভালো ভূমিকা গ্রহণ করে সুনাম করে তাহলে আরো সুনাম হবে পুলিশের জন্য। কিন্তু পুলিশ যদি কোনো রাজনৈতিক দলের ছত্র সাহেব দলের দল বা দাসের দলে কিন্তু সুনাম করা মুশকিল, কারণ সেনের ক্ষেত্রে সুনাম হয়েছে, কারণ তাদের এটা আমরা তাদেরকে আন্তরিক অভিনন্দন জানাই। আগামী দিন যাতে পুলিশ রাজনৈতিক দল চায় না দেখে যদি সমস্ত আইন শৃঙ্খলা প্রশাসন সাধারণ মানুষের স্বার্থে যদি কাজ করতে পারে তাহলে একটা সুনাম হবে। কারণ পুলিশের ত্রিপুরার যে এই সরকার আসার পর থেকে যে দুর্নাম চলছে এই দুর্নাম কখনো ঢাকা যাবে না, কারণ দুর্নামে থেকে যাবে। কারণ দিন আজকে উত্তর বলছে একটা সুনাম হয়েছে, আগামী দিন যদি আরো ভালো কাজ করে মানুষের সাধারণ মানুষের পাশে দাঁড়াইতে পারে আক্রান্তদের পাশে দাঁড়াতে পারে তাহলে একটা ভালো সুনাম হবে বলে আমরা সেটা আমরা মনে করি। কারণ আমরা দেখলাম মিথেল চক্রবর্তী উগ্রপন্থী তো চেষ্টা করার জন্য টিএসআর বাহিনী গঠন করার পরে ত্রিপুরা রাজ্যে উগ্রপন্থীকে শেষ করে দিয়েছে, কিন্তু টিএসআর জওয়ানদের একটা ভালো সুনাম রয়েছে ত্রিপুরা রাজ্যে রয়েছে। কিন্তু এই রাজ্যে বিজেপি সরকার আসার পর থেকে ত্রিপুরা রাজ্যে টিএসআর বাহিনীকে একদম দুর্নাম পরিণত করেছে। ত্রিপুরা রাজ্যে টিএসআর বাহিনী দিয়ে ট্রাফিক ডিউটি রয়েছে আধা সামরিক অধিকারী সেন্ট্রাল ত্রিপুরা স্টেট আদার্স সেন্ট্রালের সাথে যে মানে টিএসআর বাহিনীটা কিন্তু এদেরকে ট্রাফিক ডিউটি করাচ্ছে। কিন্তু এদের একটা দুর্নাম টিএসআর এর যে ত্রিপুরা রাজ্যে সুনাম ছিল টিএসআর এর নাম শুনলে যখন মানুষ একটা আতঙ্কের মধ্যে থাকতো যে টিএসআর নেমে গিয়েছে শান্তি ফিরে আসবে, কিন্তু আসলে এরকম যদি করতে পারে প্রশাসন তাহলে ত্রিপুরা রাজ্যের মানুষের সাহসিকতাও থাকবে। কারণ ত্রিপুরা রাজ্যের মানুষ এখন পুরোটাই দুর্বল, কারণ পুলিশের প্রতি আস্থা রাখতে পারছে না। তাহলে মূল বিষয় আমরা চাই আশা করি প্রশাসন ভালো ভূমিকা গ্রহণ করুক, আজকের মতন যে সুনামটা করেছে আগামী দিন যেন সমস্ত জনগণের জন্য সুনামটা করতে পারে। পুলিশ প্রশাসনের কাছে এবং আইজি ডিজিদের কাছে আমরা আবেদন করবো এই ভূমিকাটা যাতে নিচু স্তর পর্যন্ত থানা পর্যন্ত করতে পারে, সেদিকে যাতে করে সেটাই আমরা ত্রিপুরের মাধ্যমে বলতে চাই আর কি, যাতে সাধারণ মানুষের পাশে থাকতে পারে, সুনামটা আরো সারা ত্রিপুরা যে সরে যেতে পারে সেদিকে লক্ষ্য রাখতে হবে। নমস্কার, ভালো থাকবেন। তারপরেও যাদেরকে আমরা অ্যারেস্ট করেছিলাম ওদেরকে জিজ্ঞাসাবাদ করে আমরা আরো অন্যান্য কিছু চুরির গ্যাং আমরা খোঁজ খবর নিতে পারি। তো দুই থানারই ওসিরা ওসিদেরকে দায়িত্ব দেওয়া হয়েছিল যে ওরা একটা টিম তৈরি করে এদেরকে ধরার জন্য। তো গতকালকে মোট 7 জনকে ধরা হয়েছে যাদের কাছে চুরি করার জন্য সমস্ত ধরনের সরঞ্জাম এদের কাছে ছিল এবং চুরি করার জিনিসও পাওয়া গেছে, মোটর ব্যাটারি এগুলিও পাওয়া গেছে ওদের কাছে, কাটার মেশিন থেকে শুরু করে সবকিছু ওদের কাছে পাওয়া গেছে। তো এরা বিভিন্ন এলাকার লোক, কোথাও ইন্দ্রনগর, আড়ালিয়া, এদিকে ধলেশ্বর, সবকিছু মিলিয়েই এদের এই এদের ঠিকানা। পার্টিকুলারলি এরা একটা গ্যাং, ওরা যেখানে রাত্রিবেলা সুযোগ পায় সেখানে চুরি করে। তো আমরা দৃঢ় বিশ্বাস যে শহরে যে ছোটখাটো চুরিগুলি হচ্ছিল এগুলি আমরা বন্ধ করতে পেরেছি বা পারবো, এবং ওদের কাছ থেকে আমরা আরো অন্যান্য যারা আছে এদের গ্যাং মেম্বার ওদেরকে আমরা ধরতে পারবো। মূলত একসঙ্গে তাদেরকে আটক করা হয়েছে না বিভিন্ন জায়গা থেকে? বিভিন্ন জায়গা থেকে এদেরকে জিজ্ঞাসাবাদ করে অন্যদের নাম পাওয়া গেছে এবং ওদের কাছ থেকে সব চুরি সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। কতজনকে আটক করেছে? মোট 7 জন। এখন অব্দি জানা গেছে যে তারা কি কোনো বড় ধরনের চুরি ঘটনার সঙ্গে জড়িত? না, বড় ধরনের চুরি ঘটনার সাথে আমরা এখনো ওদেরকে পাইনি, তবে আজকে তো আমরা ওদেরকে রিমান্ডে আনবো, ইন্টারোগেশন রিপোর্ট বাকিটা বের। সবাই কি এখানে স্থায়ী বসবাসকারী না অন্য জায়গা থেকে এসেছে? না না, সবাই মানে শহরের আশেপাশে শহরতলিতে বসবাসকারী। অধিকার পুলিশ, কিন্তু পুলিশে কিন্তু ইচ্ছা করলে সবকিছু পারে, কারণ দেখুন রাজ্য পুলিশে কিন্তু ইতিমধ্যে সুনাম করিয়েছে সারা দেশের মধ্যে। পঞ্চায়েত ইলেকশনের সময় দক্ষিণ জেলা সম্ভবত একজন প্রতিনিধিকে হত্যা করা হয়েছিল, এখন কিন্তু ধীরে ধীরে অনেক মানে অ্যারেস্ট হয়েছে। পুলিশ ইচ্ছে করলে সবকিছু পারে, কিন্তু স্বরাষ্ট্র দপ্তরের মন্ত্রী মানিক শাহ উনি হয়তো পুলিশকে মানে ফ্রি হ্যান্ড দিয়েছেন, তার জন্য হচ্ছে সাধুবাদ, 100-এর মধ্যে 100 বার সাধুবাদ জানাচ্ছি। তো গেলাম ওই কোন বিদ্যুৎ দপ্তরে গিয়ে চুরি, চুরি তো এগুলি সাধারণ বিষয়, কিন্তু হত্যাকাণ্ডের মতন বিষয়কে দেখলাম অ্যারেস্ট হয়েছে। পঞ্চায়েত নির্বাচনের সময় একজন প্রতিনিধিকে হত্যা করেছিল, কিন্তু শাসক দলের নেতাকর্মীদেরকে
মানে অ্যারেস্ট করছে পুলিশ, এটার জন্য আমি একদম ডক্টর মানিক সাহেব আগে ধন্যবাদ জানাচ্ছি। এরকমই চাই স্বরাষ্ট্র দপ্তর, যদি কোনো এই দুর্নীতি বা অন্যায় হয় মানে নিরপেক্ষ হবে যেন এই আইনগত ব্যবস্থা নেওয়া হয়। এটা উত্তর উত্তরপ্রদেশ না, আর কি বলবো হরিয়ানা না, আর ওই রাজস্থান না, এটা ত্রিপুরা রাজ্য। এটাইগুলো আমি সাধুবাদ জানাচ্ছি আপনাদের মাধ্যমে, মুখ্যমন্ত্রী মানিক সাহা এবং পুলিশের ডিজিপি জেনারেল ডাইরেক্টর অফ ত্রিপুরা পুলিশ ওনাকে জানাচ্ছি। এরকমই চলতে থাকো, সবাই সাধুবাদ জানাবে, মানে সুনাগরিক যারা আছে ত্রিপুরা ওনারা সাধুবাদ জানাবে। আর পুলিশকে মুখ্যমন্ত্রী যখন বলেছে, পুলিশকে বলবো আমি, আমি ত্রিপুরার নাগরিক, ভারতবর্ষ নাগরিক হিসেবে বলবো, পুলিশকে বলবেন যে এই সাধারণ তিন টাকার এই কি বলবো জনপ্রতিনিধি আর ওই টুন্যা মুন্যা নেতা এগুলো কন্যপাত যেন না করে। ওনারা কিন্তু চাকরি করবে 60 বছর, হ্যাঁ সরকার মনে করুন জনপ্রতিনিধি থাকবে 5 বছর, হ্যাঁ ওনাদের কথায় এরকম চললে কিন্তু পরবর্তী সময় যখন সরকার পরিবর্তন হতেই পারে, হলে পরে কিন্তু ওনাদেরও কিন্তু ব্যবস্থা হবে, হয়তো চাকরি থাকবে কিন্তু ওনারা আর ওই শহর অনেক আছে, অনেক ফেসিলিটি নেই, ফ্যামিলি সুযোগ নেই, কিন্তু এগুলি নাও পেতে পারে। আমি নিরপেক্ষ, আমি রাজনীতি করি না, আগে করতাম, ১৮১৬-১৪ থেকে আমি 18 পর্যন্ত বিজেপি সমর্থন করতে সেখান করি না। এগুলোই বলবো যেন নিরপেক্ষভাবে থাকে, পুলিশ কিন্তু সরকারের চাকরি আর জনপ্রতিনিধি পাবলিকের চাকরি, পাবলিকের বুটে রাখা আঙুলে রাখা থাকে, ওটাই বলবো। ধন্যবাদ দাদা। এই যে কিছু মানে অস্ত্র উদ্ধার হয়েছে যে শাবল এগুলি নিজেদের মানে চুরি করার সময় ওরা রাত্রিবেলা এগুলি সঙ্গে রাখে, ওদের সঙ্গে থেকে উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা সামনেই দুর্গাপূজা, যারা স্থানীয় বাসিন্দা বা আপনার এলাকার বাসিন্দা আছে তাদের প্রতি কি বার্তা দেবেন? মানে আমরা শান্তিপূর্ণ দুর্গাপূজা সবাইকে দিতে চাই, শহরবাসীকে, তাই আমরা সব ধরনের প্রিভেন্টিভ মেজার নিয়ে নিচ্ছি। কোনো নির্দিষ্ট চুরি কোনো ঘটনার উপর ভিত্তি করে এদেরকে অ্যারেস্ট করা হয়নি, আমরা উভয় থানা মিলে সম্ভবতভাবে সমস্ত এদেরকে ধরা হয়েছে যাতে কোনো ধরনের চুরি এরা সম্ভবত করতে না। শহরবাসী খালি বাড়ির মধ্যে মানে রাখতে তারা চিন্তা করে যে চুরি কি হয়ে যাবে নাকি, এটা সবারই দায়িত্ব আছে। যিনি বাড়ি থেকে চলে বাড়িতে তারা দিয়ে চলে যাচ্ছেন ওনাও পাশের বাড়ির মানুষকে বলে দেওয়া দরকার, পাশাপাশি আমাদেরও দায়িত্ব আছে, আমরাও সেদিকে লক্ষ্য রাখি। রাত্রিবেলা মোবাইল, দিনের বেলা বাইক মোবাইল, বিভিন্নভাবে আমরাও সেটা বন্ধ করার চেষ্টা করি। পূজার সামনে এসেছে, এই অনুযায়ী থানা থেকে কি কি নতুন করে আমরা স্টেপ নেওয়া হচ্ছে যে রাত্রিবেলা টহলদারি নিরাপত্তা ক্ষেত্রে রাত্রিবেলা আমাদের এক্সট্রা মোবাইল, এক্সট্রা বাইক মোবাইল, এক্সট্রা পিকেট এগুলি সব দেওয়া হচ্ছে। দিনের বেলা প্লেন ক্লথ, পুলিশ প্লেন ক্লথে অনেক স্টাফ ঘোরাঘুরি করছে শহরগুলিতে, বিশেষ করে যাতে পকেট মার বা এই ধরনের ছিনতাইয়ের ঘটনা যাতে না ঘটে। যদিও আমাদের লিস্টে যারা আছে এদের সবাইকে আমরা বিভিন্ন কেসে অ্যারেস্ট করে ফেলেছি, এদের সমস্ত বেতন মানে লিস্টেড এমন কেউ আর এখন বাইরে নেই। গত 2 মাসে বিভিন্ন ধরনের বিভিন্ন এলাকা থেকে আমাদের কাছে কমপ্লেন এসেছিল যে আগরতলা শহরের বিভিন্ন জায়গা থেকে স্বর্ণের চেইন স্ন্যাচিং হয়ে যাচ্ছিল। পরবর্তীতে আমরা একটা অভিযোগ মূলে তদন্ত শুরু করে আমরা অনেকগুলি স্বর্ণের চেইনই উদ্ধার করি, এবং পরবর্তী উদ্ধার করার পরে আমরা দুজনকে অ্যারেস্ট করি। অ্যারেস্ট করার পরে তাদের হেফাজত থেকে আমরা প্রায় 13টি স্বর্ণের চেইন উদ্ধার করি। তো পরবর্তীতে ফরমালিটি করে আজকে আমরা ওই স্বর্ণের চেইনগুলি, 11টি স্বর্ণের চেইন বিভিন্ন মালিকদের কাছে আমরা আজকে হ্যান্ড ওভার করে দেবো। তারা কি এখন কোথায় আছে? তারা এখন জেলে আছে। সব কি চিন্তাকারী না চুরি? না, সবগুলি চিন্তাই করে। মানুষ যখন মনে যায় বিনিয়োগে যায়, মহিলা ওদের থেকে গোলা থেকে চিন্তাই করে করে বাইক দিয়ে এসে চিন্তা করে নিয়ে যেত। এই বেশিরভাগ কোথায় থেকে? বিভিন্ন এলাকা থেকে হয়েছে, চানমারি, এসডিও চৌমনি, জিবি, রামনগর, গলেশ্বর এবং রাধানগর। কমপ্লেন করার কতদিন পরে আপনারা এটি উদ্ধার করতে পেরেছেন? উইদিন 2 মান্থ আমরা সবগুলি উদ্ধার করেছি।
সম্পর্কে পুলিশদের নিয়ে সবারই একটা ধারণা ছিল, আমাদেরও হয়তো এরকম একটা ধারণাই ছিল। যখন আমরা চেনটা পাওয়ার পর রিসেন্ট কোনো আপডেট পাইনি, তখন আমরা ভেবেছিলাম যে হয়তো চেনটা আর পাবো না, পুলিশ হয়তো কোনো কাজ করছে না। কিন্তু দুজন স্যারকে অনেক অনেক ধন্যবাদ, তারা আমাদেরকে ভুল প্রমাণ করেছে। আসলে পুলিশ কীরকম কাজ করে না করে এটার প্রমাণ আজকে আমার হাতের এই চেনটাই বলে দিচ্ছে। আমি আর কি বলবো। তো যখন আমরা এই কেসটা নিয়ে এসেছিলাম, তখন আমাদের এনসিসি থানার স্যার আমাদের সাথে খুব ভালো বিহেভিয়ারও করেছেন এবং খুব ভালোভাবে আমাদেরকে সান্ত্বনা দিয়েছিলেন। বলেছিলেন তুমি উনি প্রথম থেকে যে উনি উনার থেকে 100% চেষ্টা করবেন যাতে আমাদের চেনটা আমরা ফিরে পাই, এবং আজকে এটার রেজাল্ট এটা যে আমাদের চেনটা আমাদের হাতে, ওটার জন্য স্যারকে অনেক ধন্যবাদ। আর আমাদের অভয়নগর আউটপোস্টের যে স্যার ওনাকেও অনেক অনেক ধন্যবাদ। উনি ওনার দৌলতে হয়তো চেনটা আজকে আমার হাতে, আর ওনার ব্যবহার তো মানে বলার মতো না। এত ভালো পুলিশ আমাদের, মানে আমি আর দেখিনি। আমার ছোটো থেকে একটা ধারণা ছিল পুলিশ মানে ভীষণ ভয়ঙ্কর, কিন্তু স্যারকে দেখার পর বুঝলাম যে বিষয়টা এরকম না, মানে এত ভালো বিহেভিয়ার। দুজন স্যারকে আমার অসংখ্য ধন্যবাদ। আর এই ধারণাটা একদম ভুল যে পুলিশরা কোনো কাজ করে না বা এরকম কিছু, এটা তো বলা যায় না। এখন খুবই আমরা আনন্দিত এবং ওনারা যে এরকম এত সুন্দরভাবে এই চোরকে ধরেছে, আমরা তো চেয়েছিলাম আরও বেশি শাস্তি দেওয়ার জন্য যাতে আর পরবর্তী সময়ে না হয়, এটাই আমরা। অসংখ্য ধন্যবাদ আমরা সবার তরফ থেকে, অসংখ্য ধন্যবাদ। পুলিশকে নিয়ে একটা মানুষের মধ্যে একটা মানে ইয়ে চলছে যে পুলিশ ভালোভাবে কাজ করছে না, সেই বিষয়টা আজকের এই আপনার কি মনে হচ্ছে যে ফিরিয়ে পাওয়া পরে? না ঠিক আছে, সব সব জায়গায় টিচার বলুন কিছু না কিছু আমাদের আছে সবার মধ্যে, কিন্তু এইখানে এই যে মানে এই এনসিসি থানার যে দেখলাম ব্যবহার, তারপরে আমাদের সঙ্গে কোপারেট করা, ফোন করে সব বলা, খুবই ভালো লেগেছে। খুবই তারা খুবই আন্তরিকতা আমাদের সঙ্গে দেখিয়েছে। অনেক জায়গায় গেলে আমরা কিন্তু মানে দ্বারস্থ হওয়াই কিন্তু পাত্তা দেয় না, সবাই আমরা সবার জায়গার মধ্যে সবটাই ঠিক আছে, কিন্তু এইখানে আমরা খুবই ভালো পেয়েছি। এই জন্য আমরা তাদেরকে আন্তরিকভাবে স্যালুট জানাই। পুলিশের তো মা স্যার তারা কি কষ্ট করছে আমরা জন্য, আমরা দেখছি কিন্তু অন্যরা আমি এতটি জানি না, কিন্তু আমরা কমপ্লেন করছে পরে আমরা লাগে কি কষ্ট করছে তারা, এবং অভিনগর যে থানার ওসি স্যার জয়নাল স্যার ওনার নেতৃত্বে এবং এনসিসি থানার জয়েন্টলি কাজ করেছে। ওনারা অ্যারেস্ট করেছেন চিন্তাই বাসকে, আমাদেরকে ইনফর্ম করেছে, আমরা আসা যাওয়া করে চিহ্নিত করে গেছি, প্রসেসিং হয়েছে দীর্ঘ প্রায় 1 মাস। এবার আমরা আমাদের হারানো ট্রেন ফিরে পেয়েছি, আমরা খুব খুশি। এবং পুলিশ প্রশাসনের উপর আমরা আরও বেশি মানে হুকুল হয়ে গেছি। আমরা এখন আপামর সবার কাছে বলবো, বিশেষ করে মেয়েদেরকে বলবো, হ্যাঁ মহিলাদের বলবো, যখনই আমরা রাস্তাঘাটে কোনো বিপদের সম্মুখীন হই, কোনো অসুবিধা হয়, আমরা কিন্তু সঙ্গে সঙ্গে পুলিশ প্রশাসনের সহায়তা নিয়েই জিডিএমটি করি, এবং ওনাদেরকে একদম অন্তরের অন্তস্তর থেকে অনেক অনেক ধন্যবাদ জ্ঞাপন করছি। এবং এই বার্তাটা আপনজনস সবাই কাছে নির্বিশেষে সমাজে ছড়িয়ে দিতে চাই যে যখনই আমরা অসহায় অবস্থায় পড়ব বিভিন্ন অশুভ শক্তির কাছে, তখন যেন আমরা এখানে এসে দ্বারস্থ হই, ওনাদের সাহায্য প্রার্থনা করি। আপনারা শুনলেন, এবং সাধারণ মানুষের মধ্যেও পুলিশ সম্পর্কে অনেক বক্তব্য থাকে, পুলিশের প্রতি তাদের কারোর কারোর অভিযোগ থাকে, এবং কেউ কেউ বলেন যে রাস্তায় বেরোলে যাদেরকে ভরসা হিসেবে দেখতে হয় তারাই হচ্ছেন পুলিশ। কিন্তু প্রশ্ন হলো, এই পুলিশের বিরুদ্ধে যখন অভিযোগ ওঠে বা পুলিশ এই অভিযোগগুলো শুনতে চায়, অনেক ক্ষেত্রে কি সমাধান করতে পারে? কেউ কেউ বলবেন পুলিশেরও হাত পা বাঁধা রয়েছে। আবার কয়েক ঘন্টা আগে, কয়েকদিন আগে মুখ্যমন্ত্রীর বক্তব্য ছিল রাজ্যের পুলিশ ফ্রি হ্যান্ড কাজ করতে পারে, সেদিক থেকে বলা যেতে পারে এই সময়ের মধ্যে একাধিক বক্তব্য থাকবে, একাধিক বিষয় থাকবে। আমরা শুধু এতটুকু বলি রাজ্যের আপামর জনগণের যে বক্তব্য তার সঙ্গে হয়তো কেউ একমত হতে পারে নাও হতে পারে, তবে ভিন্ন ভিন্ন মতের মধ্যেও একটি কথা বোধ হয় প্রত্যেকে স্বীকার করতে হয়। আজকের যে ছবি মনে করেন পূর্ব আগরতলা থানা কিংবা এনসিসি থানার তরফে দেওয়া হয়েছে কিংবা তুলে ধরা হয়েছে, দুটো বিষয় সেখানে গুরুত্বপূর্ণ। রাজ্য পুলিশ দুই দিক থেকে বলা যেতে পারে মানুষের কাছে পরিচিত, তারা তাদের কাজের মধ্য দিয়ে। এখন এই কাজ কতটা সুনামের সঙ্গে করতে পারে, এই কাজ কতটা মানুষের উপকারে আসতে পারে করতে পারে, সেই বিষয়গুলো বোধ হয় চর্চার মধ্যে আছে। একেবারে সাধারণ মানুষ যখন পুলিশ দ্বারা উপকৃত হন,
তখন পুলিশকে ধন্যবাদ জানান, পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। আবার যখন পুলিশ সাধারণ মানুষের কথাগুলো শোনেন না, সাধারণ মানুষের কাজগুলো করেন না, তখন পুলিশের বিরুদ্ধে তাদের অভিযোগ থাকে। তবে এটা বারবার বলতে হয়, সব পুলিশ এক নয়। আমরা আরও কিছু কথা শুনি যারা পুলিশের জন্য আজ বলা যেতে পারে গর্বিত, কিংবা পুলিশের কাজে তারা সন্তুষ্ট, পুলিশের কাছে ঋণ স্বীকার করেছেন, সেই সব মায়েদের বক্তব্য যারা আজ সোনার হার পেয়েছেন এই রাজ্যের পুলিশের জন্য। পুলিশদের নিয়ে সবারই একটা ধারণা ছিল, আমাদেরও হয়তো এরকম একটা ধারণাই ছিল। যখন আমরা চেনটা পাওয়ার পর রিসেন্ট কোনো আপডেট পাইনি, তখন আমরা ভেবেছিলাম যে হয়তো চেনটা পাবো না, পুলিশ হয়তো কোনো কাজ করছে না। কিন্তু নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার। হ্যাঁ বল। তবে প্রথমেই বলছি যে বিপক্ষের স্বরূপ BP24 পরিবারকে শুভেচ্ছা, অসংখ্য অভিনন্দন। অবশ্যই। তো ঘটনা হলো সুনাম এবং দুর্নামের ভাগিদার পুলিশ। দেখুন, আপনারাও আপনাদের অভিজ্ঞতা প্রচুর। আমি জানি না আজকে এই সিটকে চোর যাকে বলে, ছিনতাই, এই সেই মহিলাদের থেকে ছিনতাই টিনতাই, এগুলি একটু বাঁদিকে রেখে আমরা যদি ডান দিকে চিন্তা করি, তাহলে আপনাদের অফিসটা আক্রান্ত হয়েছে, কয়জন অ্যারেস্ট হয়েছে। ওই বিলুনিয়াতে যদিও বাদলশীল ক্যান্ডিডেট ছিল, ওনাকে পিটিয়ে মারা, মৃত্যু বলে ডলিয়ে হয়েছিল পরবর্তী সময়ে, অ্যারেস্ট হয়েছে কিছু কিছু। তো মেন আসামি যারা, তারা এখনো পুলিশের নাগালের বাইরে। আরো বিভিন্ন কত উদাহরণ দেব। দেখুন, CBI এসছে কি সুকান্ত সুদীপ হত্যাকাণ্ডের জন্য, আজ পর্যন্ত কোনো আমাদের সামনে কোনো তথ্য প্রমাণ পেলাম না। তো CBI, ED, ইনকাম ট্যাক্স এগুলো চলছে। তো ঘটনা হলো পুলিশে আজকে এই একটা, যদিও সুনাম করিয়েছে, কিন্তু সিটকে চোর ধরে ডাকাত ধরতে পারেনি। এখন ডাকাতরা কোথায় আমাদের প্রশ্ন। আজকে সিটকে চোর ধরে এত মিডিয়ার সামনে সাংঘাতিক ভাবে প্রচারের আলোতে চলে এসছে, মিডিয়ার সামনে পোস্ট দিচ্ছে, তো এইগুলো আমরা দেখতে দেখতে অভ্যস্ত। আমরা চাই এরকম প্রত্যেকটা, যেই আমরা ত্রিপুরাবাসী, যেই কোনো থানাতে FIR হোক, সঙ্গে সঙ্গে অ্যাকশন হোক আমরা চাই। আমরা সাধারণ নাগরিক, সংবিধান আমাদেরকে এই অধিকারটা দিয়েছে, আমরা বিচার চাই। পুলিশ কেন, প্রশাসনটা কেন, আমাদের জনগণের জন্য, জনগণের টাকায়, ট্যাক্সের টাকায় ওরা বেতন নিচ্ছে প্রতি মাস। আজকে 2 তারিখ, হয়তো অলরেডি বেতন হয়ে গেছে। তো পুলিশ যদি মনে করে ওরা যে দিন পাসিং আউট হয় ট্রেনিং পিরিয়ডের শেষে, সেদিনই শপথ নেয় মন্ত্রীদের মতো, মন্ত্রীরা যেরকম শপথ নেয় সেদিন হয়তো শপথ নেয় তারা, কিন্তু সেটা ভুলে গিয়ে ওই গাড়িওয়ালার থেকে দে, 50 টাকা দে, 10 টাকা দে, 20 টাকা দে, ট্রাফিক হেলমেট নেই। ওই কিছুক্ষণ আগে শুনলাম মন্ত্রী, তো এটার মধ্যে একটা ব্যতিক্রম কি, মিছিলের মধ্যে বাইকগুলো ধীরে চলে। তো যাক, ওইটা ছেড়েই দিলাম, করতেই পারে প্রশাসন, যেহেতু আইন করেছে সবার জন্য আইনটা সমান হোক। এটা বিআর আম্বেদকর, ও যেমন একটা বুথ কোটিপতি যে আছে তারও একটা বুথ, আমি সাধারণ জনগণ BPL ভুক্ত আমারও একটা বুথ, ওই দিকে যদি চিন্তা করি আর কি, তো পুলিশকে আরো সজাগ হতে হবে। সিটকে চুন নয়, যারা ডাকাত আছে, মার্ডারার আছে, তাদের বিরুদ্ধে ওই সেরকম অ্যাকশন দরকার, কোনো দলবাজি নয়। তাহলেই আমরা বলবো সুশাসন, সুশাসনে আছি আমরা। এটুকুই বললাম, শুভরাত্রি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, কে বলছেন?
আপনারা শুনেন, এবং অবশ্যই আমরা বলতে পারি রাজ্যের পুলিশের প্রতি একটা অংশের মানুষের যে অভিজ্ঞতা আছে সেদিক থেকে বোধ হয় পুলিশকে তার দায়িত্ব পালন করতে হবে আগামী দিনে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে। কিন্তু তার পাশাপাশি এটাও তো বলতে হয়, পুলিশ নিরপেক্ষ থাকবে মানুষ যদি সক্রিয় হয়, মানুষ যদি তার সঠিক দায়িত্ব পালন করে। যে আপনি যদি মনে করেন যে পুলিশ তার সঠিক দায়িত্ব পালন করছে না, আপনি সচেতন নাগরিক হলে পুলিশের বিরুদ্ধেও অভিযোগ জানানোর জায়গা আছে। পুলিশি দায়বদ্ধতা কমিশনে আপনি যেতে পারেন, আদালতে যেতে পারেন। যদি আপনার কাছে সব কিছু প্রমাণ থাকে তাহলে আপনি সুবিচার পেতে পারেন, পুলিশ আপনার কাছে হেরেও যেতে পারে। আজ এ পর্যন্তই, নমস্কার, শুভরাত্রি।